নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে বাড়িতে বানাবো চাউমিন, আর তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। চাউমিন বিকালবেলা একটু মন হলে হতে পারে, গেস্ট এলেও হতে পারে, আবার বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে চাউমিন। সকালে ব্রেকফাস্টও চাউমিন দিয়ে হয়, আবার চাইলে রাতের ডিনারটাও চাউমিন দিয়ে সেরে ফেলতে পারেন। চাউমিন বানানো বা চাউমিন খাওয়ার আসলে কোনো টাইমই হয় না, লাগে শুধু মুড। মুড হলেই চাউমিন বানিয়ে খেয়ে ফেলা যায়। হ্যাঁ, আজকে আমি বাড়িতে তৈরি করছি চাউমিন, সেই রেসিপিটা আপনারা দেখে নিন। তবে চলুন শুরু করি। চাউমিনের জন্য আমি এখানে যে সবজিগুলো নিয়েছি তা হলো বিনস, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি কেটে দেব পরে, আর বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি রেড বেল পেপার, ক্যাপসিকাম, গাজর, ইয়েলো বেল পেপার। আর চাউমিনটাকে ভালো করে মানে সিদ্ধ করে একটু ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কড়াইতে জল গরম হয়েছে, এতে আমি বিনস, গাজর আর বাঁধাকপি এই তিনটে সবজিকে একটু ভাপিয়ে নেব। জলটা ফুটে উঠলে এই সবজি কটা দিয়ে দিচ্ছি, তারপর একটু ফুটলে জলটা ঝারিয়ে ছেঁকে নেব, নিয়ে তারপর সবজিটা ভেজে আমি চাউমিনটা করব। এটা কাঁচাও করা যায়, আমি এইভাবে ভাপিয়ে নিয়ে করি। সবজিটা ভাপানো হয়ে গেছে, জল ঝারিয়ে রেখেছি, এখন কড়াইটা আবার বসিয়েছি এবং তাতে অল্প একটু সাদা তেল দিচ্ছি। এই তেলটা গরম হলে এতে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমটা ভেজে খুন্তি দিয়ে ঘেঁটে ঝুড়ো ঝুড়ো করে ভুজিয়া মতো বানিয়ে নেব। আর তার জন্য আমি নিয়েছি চারটে ডিম। এই চারটে ডিমকে আমি ভেঙে ভুজিয়া বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে এক এক করে আমি ডিমগুলো দিয়ে দেবো। আর ডিম ভাজার সময় ডিমটা আন্জাত করে সামান্য একটু নুন এই সময় দিয়ে দেবো। ডিমটা ভুজিয়া করে বা ভেজে নিয়ে তুলে রেখেছি, এবার সেই কড়াইতেই একটু বেশি করে তেল দিচ্ছি, এবার চাউমিনটা রান্না করব। তেলটা গরম হয়ে গেলে তাতে সমস্ত সবজি আর পেঁয়াজ ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সবজিগুলো ছেড়ে দিচ্ছি। ভাপানোর পর সব সবজিগুলো একসাথেই রাখা ছিল, বিনস, গাজর আর বাঁধাকপি, সেইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এখনই। চাউমিনে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে আমার বেশ ভালো লাগে, তাই জন্য আমি বাড়িতে এইভাবেই তৈরি করি।
আমি প্রথমে তেলের উপর পেঁয়াজটাকে দিই না, আমি সমস্ত সবজির সাথে পেঁয়াজটা দিই যাতে একটু কাঁচা ভাবটা থাকে, একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে পেঁয়াজটা, সেটাই ভালো লাগে। আর এখন আমি কাঁচা লঙ্কাগুলো কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচি দিয়ে কাঁচা লঙ্কা কাটলে হাত জ্বালা করার ভয়টা থাকে না। যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, সবসময় রান্নার মধ্যে আমাকে গিয়ে ওকে ধরতে হয়, তাই আমি এইভাবে কাঁচি দিয়ে লঙ্কাগুলো কাটি যাতে আমার হাতে ঝালটা না থাকে, কারণ ওকে ধরলে তখন বিধাত্রিকার মানে ওর হাত আমার ঝাল হাতটা ওর লাগতে পারে, সেই জন্য আমি কাঁচি দিয়ে এইভাবে লঙ্কাগুলো কাটি। এখানে দেখছেন এবারে ভাজা ভাজা হয়ে এসেছে আমার সবজিগুলো, খুব বেশি একদম লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, এইভাবেই ভাজবো অল্প করে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে আমি চাউমিনটা অ্যাড করে দেবো। মধ্যিখানটা একটু ফাঁকা করে নিয়েছি, নিয়ে এখানটা চাউমিনটা অ্যাড করছি। ছড়িয়ে ছড়িয়ে চাউমিনটা ভালো করে দেবো এবং দিয়েই মিক্স করতে হবে, যাতে আবার অনেক সময় কড়াইতে চাউমিন লেগে যায় সেটা যাতে না হয়, তাই জন্য দিয়ে চাউমিনটা সাথে সাথে মিক্স করে দেবো। চাউমিনটা আমি এখানে ডিম আর সবজি দিয়ে করছি, এতে চিংড়ি মাছ, একটু চিকেন ছোট ছোট করে কেটে সেটা দিয়ে মিক্স চাউমিনও করা যায়, সেটা তো আরো ভালো খেতে হয়। আমি এইভাবে বাড়িতে এটা হঠাৎই মনে হলো সন্ধ্যেবেলা বাড়িতে যা যা ছিল তাই দিয়েই চাউমিনটা করলাম। এখন দিয়ে দিচ্ছি সোয়া সস, উপর থেকে একটু সোয়া সস ছড়িয়ে দেব, চাউমিনটা একটু কালার আসবে আর ফ্লেভারও আসবে দোকানের মতো। আমি এমনি সময় বাড়িতে যখন করি মানে খাওয়ার জন্য সব সময় রাতে কখনো মন হলে ডিনারে, তখন আমি এই সয়া সস, আজিনা মটর এগুলো দিই না, এগুলো ছাড়াই করি, একটু হেলদি করে করি আর কি। আজকে যেহেতু বাড়িতে আমাদের আরো দুজন গেস্ট আছেন তাই জন্য বানাচ্ছি, তাই একটু টেস্টি করার জন্য সব কিছুই দিয়ে করব। আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, সামান্য একটু চিনি অ্যাড করছি, এতে চাউমিনের টেস্টটা ভালো হয়। আর এটা হলো টেস্টিং সল্ট বা আজিনা মটর, আপনারা বাড়িতে বানালে বা বাচ্চার টিফিনের জন্য বানালে অবশ্যই এই আজিনা মটরটা স্কিপ করে যাবেন, এটা কিন্তু বাচ্চাদের একদমই দেওয়া উচিত না। এবার ডিমের ভুজিটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করব আর তারপর ভাজবো, একটু খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, ব্যাস আর কিছুই করার নেই, চাউমিনটা রেডি হয়ে গিয়েছে। আর এইবার দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি কুচানো শসা আর পেঁয়াজ টমেটো সস দিয়ে। এই চাউমিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। টাটা, বাই বাই, আজকের মতো এই পর্যন্তই।